সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান এ সপ্তাহের বিষয়ে। আর আপনাদের সাথে আছি আমি শাহানা চৌধুরী সুমি। দর্শক, এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বের দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, তাহলে দেখে আসি কি কি থাকছে আমাদের আজকের এই পর্বে। সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের উপর তুরস্কের হামলায় শত শত কুর্দি যোদ্ধা নিহত। সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে পরস্পরকে সহযোগিতার প্রত্যয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাপানে টাইফুনের আঘাতে 37 জন নিহত, 12টি শহরে জরুরি অবস্থা জারি, উদ্ধার অভিযান চালাচ্ছে 1,10,000 কর্মী। লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নে অবদান রাখায় যৌথভাবে রসায়নের নোবেল পুরস্কার পেলেন জার্মান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী জন বি গুডেনাফ। এবং বিশ্ব পরিচিতি পর্বে থাকছে ইন্দোনেশিয়ার পর্যটন স্বর্গ বালি দ্বীপের উপর একটি বিশেষ প্রতিবেদন। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের কুর্দি মিলিশিয়াদের উপর তুরস্কের হামলায় শত শত কুর্দি যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বহু মানুষ ওই অঞ্চল ছেড়ে পালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তুরস্ক এ হামলা শুরু করে। তুরস্ক অভিযানের আওতা দক্ষিণ পশ্চিমে আরও বাড়ানোর পরিকল্পনা করায় যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চল থেকেও সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তুরস্ক এ হামলা শুরু করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলায় এ পর্যন্ত শতাধিক কুর্দি যোদ্ধা মারা গেছে। সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্কের সেনাবাহিনী আবিয়াদ শহরের নিকটবর্তী 5টি গ্রাম দখল করেছে। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর মুখপাত্র বলেছেন, যোদ্ধারা আশেপাশে গ্রাম দখলের পরে শহরও ঘিরে ফেলেছে। তুরস্কের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, সশস্ত্র বাহিনী অস্ত্র ও গোলাবারুদের ডিপো, টানেল ও সামরিক ঘাঁটিতে বন্দুক এবং স্নাইপার নিয়ে হামলা চালায়। আন্তর্জাতিক উদ্ধার কমিটি জানায়, অভিযান শুরুর পর থেকে সিরিয়ার 1,00,000-এর বেশি মানুষ পালিয়ে গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর রাস আল আইন এবং দরবাসিয়া শহরগুলো নির্জন হয়ে পড়েছে। তুর্কি বাহিনী কুর্দি মিলিশিয়াদের হটিয়ে একটি নিরাপদ অঞ্চল তৈরি পরিকল্পনা করছে। এখানে সিরিয়ার শরণার্থীদেরও জায়গা দেয়া হবে। কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এ হামলা প্রতিহত করার অঙ্গীকার করেছে। এদিকে হোয়াইট হাউসে তুরস্কের হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তুরস্কের বিষয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপসহ খুব কঠোর কিছু অর্থনৈতিক অবরোধের কথা ভাবছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, যে যাই বলুক না কেন, আমরা থামব না। অপরদিকে তুরস্ক সিরিয়া অভিযানের আওতা দক্ষিণ পশ্চিমে আরও বাড়ানোর পরিকল্পনা করায় যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চল থেকে বাদবাকি সেনাও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। সেনারা এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটছে। জঙ্গি গোষ্ঠী আইএসের শত শত সমর্থক বন্দি শিবির থেকে পালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী সেখানে ঝুঁকির মধ্যে আছে। তাছাড়া তুরস্কের সেনাদের সঙ্গেও মার্কিন সেনাদের সংঘাতের ঝুঁকি বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এক সাক্ষাৎকারে বলেছেন, প্রায় 1,000 সেনা যত দ্রুত সম্ভব নিরাপদে ওই এলাকা ছেড়ে চলে যাবে। সেখানকার পরিস্থিতি মার্কিন বাহিনীর জন্য খুবই নাজুক উল্লেখ করে এসপার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর সিরিয়া থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা কুর্দিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামও বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রকে লজ্জাজনকভাবে ত্যাগ করেছে। 2014 সাল থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর মূল সহযোগী ছিল
কুর্দি মিলিশিয়া বাহিনী। সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্টের ভারত সফরকালে দুনেতার মধ্যকার বৈঠক শেষে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বৈঠকে চরমপন্থাকে দুই দেশের জন্যই অভিন্ন হুমকি হিসেবে বর্ণনা করেন চীনের প্রেসিডেন্ট। ভারত সফর উপলক্ষে শুক্রবার চেন্নাই বিমানবন্দরে নামেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হয়। চেন্নাই নেমেই তামিলনাড়ুর মামাল্লাপুরামে যান শি জিনপিং। শতাব্দী প্রাচীন মন্দিরের শহর মামাল্লাপুরাম পর্যটকদের কাছেও দারুণ জনপ্রিয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শি জিনপিংকে স্বাগত জানান। নরেন্দ্র মোদী ও শি জিনপিং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। সপ্তম ও অষ্টম শতকের পল্লবা রাজাদের কয়েকটি প্রাচীন স্থাপনা ঘুরে দেখেন দুই রাষ্ট্রনেতা। এ সময় হাঁটতে হাঁটতে আলাপে ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। The relations between India and China go back at least 2000 years. The Tamil and Chinese interaction is at least 13 centuries old. পরে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন দুই রাষ্ট্রনেতা। ভারতের মিডিয়া জানায় বৈঠকে দুই নেতা সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। নয়াদিল্লি সূত্রে জানা যায় ভারতে চীনা প্রেসিডেন্টের এটি বেসরকারি সফর হওয়ায় দুই দেশের নেতারা কোনো চুক্তিসই কিংবা যৌথ বিবৃতি দেবেন না। উভয় পক্ষই ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করে একটি সমাধানে আসার চেষ্টা করবেন বলে ধারণা করছেন কূটনীতিকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম অনানুষ্ঠানিক বৈঠকটি হয়েছিল গত বছর। এদিকে শনিবার সকালে মামাল্লাপুরাম বিচে ময়লা কুড়িয়ে মিডিয়ার শিরোনাম হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে 3 মিনিটের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নরেন্দ্র মোদী বলেন, আসুন এটা নিশ্চিত করি যে আমাদের পাবলিক প্লেস হবে পরিষ্কার এবং ঝকঝকে। নিশ্চিত করি আমরা থাকব সুস্থ সবল এবং ফিট। জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে ইজু উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বংসী এ ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় অন্তত 37 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় 2,70,000 ঘরবাড়ি। জাপানের 12টি শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে জাপানের রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী উত্তর পূর্ব অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলীয় উপদ্বীপগুলোতে ঘণ্টায় 225 কিলোমিটার গতিবেগে আশ্রে পড়ে ঘূর্ণিঝড় হাগিবিস। জাপানের প্রধান দ্বীপ হুনশুতে আঘাত হানা প্রবল এ টাইফুনে অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় 20 জন নিখোঁজ রয়েছেন। ঝড়ে 200+ মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়। ঝড় ও বন্যা কবলিত মানুষদের উদ্ধারে 110,000 সেনা, পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার ফাইটার সহ অন্যান্য উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। ফুকুশিমা, ইবারাকি ও মিয়াগি সহ 12টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। হাগিবিসের প্রভাবে জাপানে 800+ ফ্লাইট বাতিল এবং দ্রুতগামী বুলেট ট্রেন সহ প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। টাইফুনের কবলে জাপানে চলা আন্তর্জাতিক রাগবি বিশ্বকাপে 12 ও 13 অক্টোবরের সব ম্যাচ বাতিল করা হয়। ঘূর্ণিঝড়ের কারণে প্রায় 30 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় 60 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সচল হতে 1 সপ্তাহের হয়েছিলেন।
লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের জন্য তিন বিজ্ঞানীকে এবার রসায়নে নোবেল দেয়া হয়েছে। তারা হলেন জার্মান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী জন বি গুডেনাফ, যুক্তরাজ্যের এম স্ট্যানলি হুইটিংগাম ও জাপানের আকিরা ইয়োশিনো। 97 বছর বয়সী জন বি গুডেনাফ নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এ পুরস্কার পেলেন। এক টুইটে নোবেল কমিটি জানিয়েছে, মানব জীবনে লিথিয়াম আয়ন ব্যাটারি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই ব্যাটারি এখন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ এবং গাড়িতে পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তাই এই আবিষ্কারের গুরুত্ব বিবেচনায় এই তিন বিজ্ঞানীকে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়। রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি নিয়ে গবেষণা করে রসায়নবিদ্যায় যৌথভাবে 2019 সালে নোবেল পেয়েছেন জার্মানি, যুক্তরাজ্য এবং জাপানের তিন বিজ্ঞানী। লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি এবং সেটির রিচার্জ প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতি হিসাবে রসায়নবিদ জন বি গুডেনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম এবং আকিরা ইয়োশিনো এই পুরস্কার পান। 1922 সালে জন্ম নেয়া 97 বছর বয়সী জন বি গুডেনাফ এযাবৎকালের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী। The Royal Swedish Academy of Sciences has today decided to award the 2019 Nobel Prize in Chemistry jointly to John B. Goodenough, M. Stanley Whittingham, and Akira Yoshino for the development of lithium-ion batteries. আমাদের দৈনন্দিন জীবনে টর্চ লাইট থেকে শুরু করে মোবাইল ফোন, টিভির রিমোট, ল্যাপটপ, ইলেকট্রিক যানবাহনেও লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। এমনকি নবায়নযোগ্য বিভিন্ন উৎস থেকে উৎপাদিত শক্তি সঞ্চয়েও ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। আমরা যাকে পেন্সিল ব্যাটারি বলে চিনি সেটিও লিথিয়াম আয়ন দিয়েই তৈরি। আর সেই লিথিয়াম আয়ন ব্যাটারির উদ্ভাবন থেকে শুরু করে আজকের পর্যায়ে আনার পেছনে ভূমিকা রেখেছেন এবারে রসায়নে নোবেল জয়ী তিন বিজ্ঞানী। লিথিয়াম বিশ্বের সবচেয়ে হালকা কঠিন মৌল। 1970 দশকে যুক্তরাজ্যের স্ট্যানলি হুইটিংহ্যাম লিথিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরে থাকা ইলেকট্রন ত্যাগ করার তীব্র প্রবণতাকে কাজে লাগিয়ে প্রথম কার্যকর লিথিয়াম ব্যাটারি তৈরি করেন। 1980 সালে জার্মানির জন গুডেনাফ গবেষণা করে হুইটিংহ্যাম তৈরি ব্যাটারির ক্ষমতা দ্বিগুণ করতে সক্ষম হন। আর 1985 সালে জাপানি রসায়নবিদ আকিরা ইয়োশিনো ব্যাটারির কাঠামো থেকে বিশুদ্ধ লিথিয়াম সরিয়ে তার বদলে সরাসরি লিথিয়াম আয়ন বসিয়ে দেন। লিথিয়াম আয়ন ব্যাটারি মানব জাতির জীবনকেই পাল্টে দিয়েছে। আর এরই স্বীকৃতি হিসেবে গুডেনাফ, হুইটিংহ্যাম এবং ইয়োশিনো যৌথভাবে পেলেন এবছরের রসায়নে নোবেল। দর্শক, এবারে বহির্বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে থাকছে ব্যতিক্রমী আয়োজনের খবর। জাপানে ঐতিহ্যবাহী গার্লস ফেস্টিভ্যাল উদযাপন উপলক্ষে একটি মন্দিরে প্রায় 1000টি বর্ণিল পুতুল প্রদর্শন করা হয়। জাপানের বিভিন্ন ঘর থেকে সংগৃহীত পূর্ব ব্যবহৃত এই পুতুলগুলো ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিহিত। টোকিওর ইবারাকি জেলার জুনিশো মন্দিরে লাল কাপড়ে ঢাকা 100টি সিঁড়িতে পুতুলগুলো সাজিয়ে রাখা হয়। অনেক দর্শনার্থীরা সুন্দর সব পুতুলের সাথে পরিবারের প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করতেও কম যাননি। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। বিশ্বজুড়ে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। 5,636 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের অসংখ্য প্রাচীন মন্দির, সমুদ্র সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় করেন ভ্রমণ পিপাসু মানুষ। এসব ছাড়াও পুরো বালিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক দর্শনীয় স্থান। চলুন দর্শক, ঘুরে আসি ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে। কুটা সমুদ্র সৈকত ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে আসা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এর সমুদ্র সৈকতগুলো। আর দ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত কুটা সমুদ্র সৈকত এর মধ্যে অন্যতম। 1970 দশকে কুটা সমুদ্র সৈকতের সুনাম ছড়িয়ে পড়ে। বালুকাময় বিশাল তটরেখার জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে সুপরিচিত কুটা সমুদ্র সৈকত।
তাছাড়া এই সমুদ্র সৈকতে বসে নয়নাভিরাম সূর্যাস্ত উপভোগ করা যায়। যারা সার্ফিং করতে ভালোবাসেন তাদের জন্য অপেক্ষা করছে সমুদ্র তীরে আছড়ে পড়া ঢেউ আর ফেনীর জলরাশি। কুটা সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে অসংখ্য বিলাসবহুল রিসোর্ট, রেস্তোরাঁ, চিত্ত বিনোদনের জন্য ক্লাব, আর যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য নানা পণ্যের পসরা নিয়ে বিশাল সব শপিং মল। জিমবারাম সমুদ্র সৈকত বালিতে অবস্থিত আরেকটি আকর্ষণীয় সমুদ্র সৈকত জিমবারাম। 2005 বোমা হামলার ঘটনায় এই সমুদ্র সৈকতের দুটো রেস্তোরাঁ আক্রান্ত হয়, তবে সেই বোমা হামলার ধকল কাটিয়ে এখন আবার প্রাণবন্ত জিমবারাম। সমুদ্রের নীল জলরাশি উপভোগের পাশাপাশি এই সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ এর সিফুড। এখানে রেস্তোরাঁগুলোতে ভ্রমণকারীরা তাদের পছন্দ মতো সামুদ্রিক খাবার বাছাই করতে পারেন, আর তা তাৎক্ষণিকভাবে রান্না করে পরিবেশন করা হয় পর্যটকদের সামনে। জিমবারামে পরিবেশিত সামুদ্রিক খাবারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তা রান্না করা হয় নারকেলের ছোবড়ার আগুনে। উলুয়াতু মন্দির বালিদ্বীপের অন্যতম আকর্ষণীয় স্থান, এর অসংখ্য হিন্দু মন্দির। উলুয়াতু এর মধ্যে অন্যতম, প্রায় 70 মিটার উঁচু এক পাহাড় চূড়ার প্রান্তে সাগরের দিকে মুখ করে এ মন্দির অবস্থিত। এই মন্দিরে প্রবেশ করতে হলে এক ধরনের বিশেষ কাপড়ের টুকরা সঙ্গে নিয়ে যেতে হয়। মন্দিরের প্রবেশ পথে সেখানকার লোকজনই এই কাপড়ের খণ্ড সরবরাহ করে। মন্দির থেকে ফেরার সময় এই কাপড় আবার ফেরত দিয়ে আসতে হয়। মন্দিরের দেবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই এই কাপড় সঙ্গে নিতে হয় বলে স্থানীয় লোকদের ধারণা। প্রাচীনকালে সেখানে একটি ছোট মন্দির ছিল, কিন্তু দাংহাং নিরার্থা নামের পূর্ব জাভার একজন সাধু ওই মন্দিরের সম্প্রসারণ ঘটান। তিনি সেখানে মোক্ষ লাভ করেন বলে প্রচলিত রয়েছে। উলুয়াতু মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় কেকাক নৃত্য পরিবেশিত হয়। এই নাচে হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের কাহিনী তুলে ধরা হয়। কেকাক নৃত্য উপভোগের পাশাপাশি সেখানে পর্যটকরা সূর্যাস্ত অবলোকন করতে পারেন। তানাহ লট মন্দির বালির রাজধানী ডেনপাসার থেকে 20 কিলোমিটার দূরে তাবানান এলাকায় অবস্থিত তানাহ লট মন্দির। 16 শতকে বালিনিজ সমুদ্র দেবতার স্মরণে মন্দিরটি নির্মিত হয়। বালিনিজ ভাষায় তানাহ লট শব্দের মানে সমুদ্রের ভূমি। সমুদ্র জোয়ারের সময় মন্দিরটি মূল ভূমি থেকে বিচ্ছিন্ন থাকে, তবে ভাটার সময় পানি কমে গেলে পর্যটকরা জলমগ্ন পথ পেরিয়ে ওই মন্দির যেতে পারেন। তানাহ লটের মতো বালিতে সমুদ্রের তীরে আরও 7টি মন্দির রয়েছে। বালির দক্ষিণ পশ্চিম উপকূলে এই প্রতিটি মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি থেকে এর পাশে থাকা মন্দিরটি দেখা যায়। 1980 সালে তীব্র সমুদ্রস্রোতের কারণে ভিত্তিভূমিতে ভাঙন দেখা দিলে মন্দিরটি হুমকির মুখে পড়ে। সে সময় জাপান সরকারের অর্থ সহায়তায় প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে একে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়। তামান আয়ুন মন্দির বালিতে অবস্থিত তামান আয়ুন মন্দিরটি ছিল স্থানীয় মেংউই রাজবংশের পারিবারিক উপাসনালয়। স্থানীয় ভাষায় তামান আয়ুন শব্দের মানে হচ্ছে জলের মধ্যে সুন্দর বাগান মন্দির। বালিতে যে 6টি রাজকীয় মন্দির রয়েছে তামান আয়ুন তার অন্যতম। স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছে এই মন্দিরটি ব্যাপক জনপ্রিয়। 1632 থেকে 1634 সালের মধ্যে মন্দিরটি নির্মাণ করা হয়। পদ্ম ফোঁটা এক বিশাল পুকুরের মাঝে মন্দিরটি অবস্থিত, আর এর চারদিকে রয়েছে দৃষ্টিনন্দন বাগান। 2012 সালে ইউনেস্কো তামান আয়ুন মন্দিরটিকে ওয়ার্ল্ড কালচারাল ট্যুরিজম সাইট ঘোষণা করে। বালির অধিবাসীদের কাছে প্রাচীন নির্মাণ শৈলীর এই মন্দিরটি রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব। গারুদা কালচারাল পার্ক গারুদা বিষ্ণু কঙ্কনা কালচারাল পার্ক বালির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম।
হিন্দু দেবতা বিষ্ণুর ও তার বাহন গরুর বা গারুদার প্রতি উৎসর্গকৃত এ মন্দিরটি বালির আনগাসান এলাকায় অবস্থিত। সেখানে রয়েছে দেবতা বিষ্ণুর প্রায় 23 মিটার উঁচু এক প্রস্তর মূর্তি। সমুদ্র সমতলের চেয়ে 263 মিটার উঁচুতে প্রায় 60 হেক্টর এলাকা জুড়ে এ দৃষ্টিনন্দন স্থাপনা বিস্তৃত। বিষ্ণু মূর্তি ছাড়াও সেখানে রয়েছে বিশাল এক গারুদা ভাস্কর্য। প্রস্তর নির্মিত এই অসাধারণ স্থাপত্য পর্যটকদের বিস্মিত করে। রাইস ট্যারেস। রাইস ট্যারেস বালির অন্যতম দর্শনীয় স্থান। এটা আসলে এক ধরনের চাষাবাদ পদ্ধতি। বালির অধিবাসীদের কাছে এই চাষ পদ্ধতি সুবাক নামে পরিচিত। বালির মধ্যস্থলে উবুদ এলাকায় অবস্থিত টিগালালাং রাইস ট্যারেস দেখতে ভিড় করেন হাজার হাজার বিদেশি পর্যটক। এসব রাইস ট্যারেসের কোনো কোনোটি প্রায় 500 বছরের পুরনো বলে ধারণা করা হয়। পাহাড়ের গায়ে ধাপ তৈরির মাধ্যমে এ চাষাবাদ পদ্ধতি সত্যি আকর্ষণীয়। মাঙ্কি ফরেস্ট। প্রায় 12.5 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত বালির অন্যতম আকর্ষণীয় স্থান উবুদ মাঙ্কি ফরেস্ট। সেখানে অরণ্য ঘেরা মন্দির ও এর আশেপাশে রয়েছে 700-এর বেশি বালিনিস লম্বা লেজ বানর। প্রায় 186 প্রজাতির বৃক্ষ শোভিত এই অরণ্য স্থানীয় পাদাংতিগাল গ্রামের অধিবাসীদের কাছে আধ্যাত্মিক ও অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় লোকজন এই মন্দির ও বৃক্ষরাজিকে খুবই পবিত্র বলে মনে করে। মাঙ্কি ফরেস্টে অবস্থিত 3টি মন্দির 1400 শতকের মাঝামাঝি সময়ে পিজং রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়। বালিনিস ড্যান্স। বালিতে যাবেন আর বালির ঐতিহ্যবাহী নাচ উপভোগ করবেন না তা কি করে হয়? পৌরাণিক কাহিনী নির্ভর বালির নৃত্যকলা আর নাচিয়েদের সাজসজ্জা চোখে লেগে থাকবে অনেক অনেক দিন। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা এ সপ্তাহের বিশ্ব @gmail.com, ফেসবুক বাংলাদেশ টেলিভিশন -BTV। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানুন এ সপ্তাহের বিশ্বের সাথেই থাকুন। খোদা হাফেজ।